সংবিধানের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করে 25 বছর ক্ষমতায় ছিল সিপিএম। জনগণকে ভয় দেখানোর রাজনীতি করত তারা। আজ বর্ধওয়ালি মণ্ডলের 39 নং ওয়ার্ডে নির্বাচনী সমাবেশে সিপিএম এর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন তিনি বলেন, সিপিএম এর আমলে দক্ষিণ জেলায় 69 জনকে কংগ্রেস করার অপরাধে খুন করা হয়েছিল। আজ সেই সিপিএম গণতন্ত্র নিয়ে কথা বলছে। জনগণকে ভয় দেখানোর রাজনীতি করত সিপিএম। বিগত দিনে কট্টর সিপিএম হলেই সমাজে ভালো মানুষের পরিচয় পেত। তার কথায়, সংবিধানের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করে 25 বছর ক্ষমতায় ছিল সিপিএম, কিন্তু নরেন্দ্র মোদী জাতপাতের রাজনীতি করে না। জাতপাতের ঊর্ধ্বেও রাজনীতি হয় তা দেখিয়ে দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশে 4টি জাত আছে, মহিলা, গরিব, যুব এবং কৃষক। এই 4 জাতের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে নতুন দেশ নির্মাণের রূপরেখা তৈরি করা হবে। বিগত দিনে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হতো, কিন্তু 2014 সালের পর হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হয়নি। তার কটাক্ষ, কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, আর ত্রিপুরার সিপিএম ও কংগ্রেসের অশুভ জোট হয়েছে। সিপিএম এর আমলে বহু কংগ্রেস কর্মীদের খুন হতে হয়েছে, এখনও সেই রক্তে মাখা হাত শুকায়নি। দুর্ভাগ্যের বিষয়, আজ সেই কংগ্রেস ও সিপিএম নিজের অস্তিত্ব রক্ষা করতে জোট হয়েছে। তাই জনগণকে তিনি এই অশুভ শক্তি থেকে বাঁচার জন্য সাবধান করেছেন। গণতন্ত্র ওরা তো মানে না, কখনোই মানত না। আজকে সংবিধানের কথা বলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি, 370 ধারা, যে আর্টিকেল 370, সংবিধান বাঁচানোর জন্য সেটাকে বিলুপ করেছে। আর ওনারা সংবিধানের কথা বলছেন, 35A, আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে বিআর আম্বেদকর জি কোনোদিন বলেনি যে এক দেশের মধ্যে যে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান, সংবিধানে তো এটা লেখা ছিল না। তো সংবিধান কে বাঁচিয়েছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাঁচিয়েছেন। আর আজকে আপনারা বলছেন সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, ট্রিপল তালাক। সেটা যারা আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মা বোনের আছেন তাদেরকে সংবিধান রক্ষার্থে এই ট্রিপল তালাক সেটাকে বিলুপ করেছে। তো কে সংবিধান বাঁচালো? আজকে আমাদের আত্মা, আমাদের আস্থা রাম, প্রভু রামের কথা আমরা বলি, এই রামকে নিয়ে কত ধরনের, কত 500 বছর ধরে কত লোক তাদের প্রাণ বলিদান হয়েছেন। আজকে এই প্রথম রামভূমির দিন, মাননীয় প্রধানমন্ত্রীজি সেদিন বলছিলেন প্রথমবার এই 500 বছর পর উনি ট্রেন থেকে প্রভু রাম তার নিজের জায়গায় অযোধ্যা রাম মন্দিরে প্রথম উনি থাকবেন, আর সেখানে রামনবমী পালন হবে। এটা কে করেছেন? মাননীয় প্রধানমন্ত্রীজি। কোথায় ওদের তো কোনো রকম আমরা এই বিষয়ে আমরা দেখি না কোনো সময় সব বিষয়গুলো, যত সমস্যা এগুলো সৃষ্টি করা সমস্ত সমস্যা নেহরুর সময়ে, সেইগুলো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো ঠিক করছেন, একমাত্র দেশের, দেশের জন্য, দেশের মানুষের জন্য। আজকে সংবিধানের কথা বলছেন। বর্ধওয়ালি মণ্ডলের 39 নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই দলীয় যোগদান সভায় 9 পরিবারে মোট 29 জন ভোটার বৃহস্পতিবার যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।